আমাদের বাগানের মধ্যে সবচেয়ে দামি গাছ হলো এই হচ্ছে এইটা এই দেখেন হাসনাহেনা গাছ বাংলাদেশে সব গাছ লাগাইছি আসসালামু আলাইকুম আপু ভাইয়া ভাই বোনেরা সবাই কি রকম আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি এক বড় ভাইয়ের বাসা থেকে যাওয়ার পথে দেখি যে গাছ দেখলে তো আমরা সব গাছ পাগল মানুষ গাছ দেখলে মাথা খারাপ হয়ে যায় যাওয়ার সময় দেখি যে সব গাছ রেখে দিছে এটা হচ্ছে দেখেন সাইজনে গাছ রাখিছে আবার এখানে হচ্ছে কি গাছ ছোট ছোট কুমড়া লেবুর গাছ দে বেটা দাম চাচ্ছে বেটা দাম চাচ্ছে অনেক করে কিন্তু এক টাকাও ছাড়তেছে না এখন আমরা গাছ পাগল লোক কি করব গাছ কিনে নিলাম দেখেন এই ফুলের এই যে এই ফুলের যে ঘ্রাণ আর লেবু হবে হলুদ কালারের এই যে ছোট ছোট কমলা লেবু হবে মাথা নষ্ট হয়ে গেছে গাছ দেখে আর সাজিয়ে গাছ দেখে আরো ভালো লাগতেছে যে আমেরিকার বুকেও সাইজনে গাছ দেখলাম দেখেছেন তা আমরা হচ্ছে এই গাছ দাম চাচ্ছে কত জানেন $80 প্রায় 7000 টাকা বাংলাদেশ টাকা ওরে সর্বনাশ 7000 টাকা দিয়ে একটা গাছ কিনে নিলাম এই যে গাছ পাগল মানুষের এই সমস্যা দুইটাই ছিল একটা আমরা নিয়ে নিলাম আর একটা আছে আসতেছি দাঁড়াও এখানে এই যে মেলাগুলে বেলি ফুলের গাছও আছে বেলি ফুল অবশ্য আমার বাসায় আছে ওইটা নিলাম না মেলা সাইজনে গাছ সাইজনে গাছ আর নিলাম না আমার বাবুর আব্বা কলে যে এটা না লাগবে না আমরা এই কুমলা লেবু গাছটাই নিলাম আর এই এরিয়া তো হচ্ছে জামাইকা হিল সাইড একেবারে বাংলাদেশের ঘাঁটি খালি বাংলাদেশি দেখতে পাবেন এখানে মেলা বাংলাদেশি এখানে খুব খুশি লাগতেছে গাছটা নেওয়া হয়েছে আমি বসবো কোনে সামনে বসা যাবে নি বাড়ির যায় গাছটা কিরম করে লাগাই সেটাও দেখাবো না আর এই গাছটা হচ্ছে ঘরে রাখা লাগবে বাইরে রাখলে পরে ঠান্ডায় মরে যাবে সেটাও কয়েছে চাইনিজ যাই হোক ভালো লাগতেছে ওই যে হিল সাইড লেখা এটা জামাইকা হিল সাইড এরিয়া বাংলাদেশি দিয়ে ভরা পাবেন এই দেখেন সব বাংলাদেশিরা আপু ভাইয়ারা সব খালাম্মা খালু চাচারা সব ভর্তি এখানে তো ঠিক আছে ভালো থাকেন এই যে সি টাউন একটা নাম করা সুপার মার্কেট ভালো থাকেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ওই দেখেন আমাকে রেখে চলে যাচ্ছে আমার বাবুর আপা কি যে না দাঁড়াও বাড়ির যায় পুরা গাছ দেখা বলে আল্লাহ হাফেজ গাছটা কিনে যাই হোক বাবুর আব্বা আমার বাবুর আব্বা অনেক ধন্যবাদ গাছটা কিনে দিছে আও আমার বাগানের মধ্যে সবচেয়ে দামি গাছ হলো এই হচ্ছে এইটা এখন দামটা এই জন্য বলতেছি সবার আইডিয়া থাকা দরকার যে এদেশে বাগান করতে গেলে খরচও কত হয় এই গাছটার দাম নিছে $80 সবচেয়ে আমার বাগানের দামি গাছ হচ্ছে এই গাছটা কিনে নিয়ে আসলাম অনেক ভালো লাগতেছে একটু রোদি দাও অনেক খুশি লাগতেছে গাছ পাগল মানুষ গাছ দেখলে রাখো হ্যাঁ হ্যাঁ বেশি রোদে দিও না কারণ এদেশে তো কিনতে গেলে বেশি টাকা দিয়ে কিনা লাগবে করার কিছু নাই কিন্তু দেখে মাথা নষ্ট হয়ে গেছিল খুব সুন্দর তো ঠিক আছে আমার আপু ভাইয়েরা একবার তো বিদায় নিছি আবার আসি একটু গাছটা দেখাইলাম আর এই ফুলের যে ঘ্রাণ যারা চেনেন জানেন তারা হচ্ছে বুঝবেন যে ঘ্রাণ কি লেবু গাছের ফুলের ঘ্রাণে মাথা আরো নষ্ট হয়ে যাচ্ছে সেই সুন্দর খুব খুশি লাগতেছে আজকে একেবারে মনটা বেশি ফুরফুরে হয়ে গেল গাছটা পায়ে তো ভালো থাকেন আপু ভাইরা আল্লাহ হাফেজ আর বাগান তো আমার প্রতিদিন দেখাই জানেনি দেখেন আমার মরিচ গাছগুলো ঢক হয়েছে কত দেখেছেন আর কচুর পাতার ঢক দেখলে মাথা আরো নষ্ট হয়ে যাবে নি এই দেখেন কচুর পাতার ঢক কি ইলিশ মাছ দেন ভর্তা করে খাবো আর লাউ গাছগুলো তো আরো ঢকের হয়েছে সব মাছাই উঠে উঠে গেছে তো ভালো থাকেন আপু ভাইয়ারা ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন আপু ভাইয়া
আপনাদের কাছে এটা আপনাদের বোন চাই নিলাম এই দেখেন হাসনাহানা গাছ বাংলাদেশি সব গাছ লাগাইছি হাসনাহানা ফুলের গাছ বেলি গাছ সব গাছ আছে গন্ধরাজ সব আছে আল্লাহ হাফেজ